চার মাস পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারত দু সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ভারত সরকার অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আগামী বছরের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার এই পদক্ষেপ নিয়েছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড এক বিজ্ঞপ্তিতে জানাই পেঁয়াজের রপ্তানি দুই সালের একত্রিশে মার্চ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে তবে সংশ্লিষ্ট দেশগুলোর অনুরোধের পর কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া প্রদত্ত অনুমতির ভিত্তিতে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হবে বিজ্ঞপ্তি অনুসারে নিম্নলিখিত তিনটি শর্তের যে কোনো একটি পূরণ করে পেঁয়াজের চালান রপ্তানি করার অনুমতি দেওয়া হবে